হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটল মাইন ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ বুধবার আর বুধবার ভোরের থেকে শুরু করে দিলাম আমি আমার আজকের ব্লগটা একদম ভোর ভোরে উঠে পড়েছিস মায়কের বাবার জন্য টিফিন রান্না করার জন্য এই দেখো ভাত অলরেডি হয়ে গেছে ভাত ঠান্ডা করতে দিয়েছি আর ওর স্যালাড হিসেবে দিয়েছি আজকে পেঁয়াজ কুচি আর দিয়েছি হচ্ছে লেবু তো আর রান্না এদিকে হচ্ছে তরকারি ভাতটা আগে হয়ে যায় আর সেই কারণে আগে বেড়ে দিই যাতে ভাতটা ঠান্ডা হয় যেহেতু সেই দুপুরবেলায় খাবে তো ভাতটা তো ভাত নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ঠান্ডা করে আপদ দেওয়ার চেষ্টা করি আর এদিকে আজকে করে দিচ্ছি তরকারি হচ্ছে আলু পটলের তরকারি ওই ডালের বড়া দিয়ে এই যে ডালের বড়া ভেজে রেখেছি এই ডালের বড়া দিয়ে ডালের বড়াগুলো যখন ঝোল ফুটে উঠবে তখন দেবো হলে ঝোল রস টেনে নেয় তো ঝোলটা পুরো টেনে নেয় ডালের বড়াতে আর তারপরে তরকারিটা ওই ছোটো উনুনটাই বসিয়ে বড় উনুনটাই রুটি ভেজে নিচ্ছি আমার কাছে না বড় উনুনটাই রুটি ভেজে নিলে মনে হয় যেন রুটিগুলো ভালো হয় আর কি তারপর মায়ের বাবা অফিস চলে যাওয়ার পর রান্নাঘরের সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তো এতক্ষণ ধরে সেই ভোরে উঠে থেকে এই সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত আমাকে রান্নাঘরে থাকতে হয় রান্নাঘর গোজ গাছ করে কমপ্লিট করে নিয়ে এবার চলো ঘরে এই দেখো ঘরের বেহাল অবস্থা মানে আমি আর ঘরে ঢুকতে পারি না সেই ভোরবেলায় বেরোয় রান্নাঘরে যাই সমস্ত খাবার দাবার গোছগাছ করে রেডি করে বেরোতে বেরোতে আবার রান্নাঘর থেকে প্রায় বেজে যায় সাড়ে সাতটা পনে আটটা তো এইবার এলাম ঘরে এবার ঘরটা ভালো করে গুছিয়ে নেব। তারপরে আমার এই যে দুষ্টুটাকে খাওয়াতে হবে তো দুষ্টুটা কিছু একটা নেওয়ার জন্য কান ছিল এই দেখো ঘর গোছানো হয়ে গেছে তো আর এরই মাঝে আগে বাবুকে খাইয়েছি তারপর ঘর গুছিয়েছি তো এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে সকালে এই যদিওই কিছুক্ষণের জন্যই ঘরটা গোছানো থাকে তারপরে তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি ঘর এলোমেলো হয়ে যায় তারপর সকালের খাওয়া দাওয়া সেরে বাবুকে ঘুম পাড়িয়ে সকালবেলায় আর যা যা কাজ থাকে সব সেরে নিয়েছি সেগুলো আর শেয়ার করছি না চলে এলাম দুপুরবেলায় রান্না বসাতে তো হাঁড়িটা ধুয়ে নেব তারপর দুপুরের রান্না বসিয়ে দেবো এই দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে আজকে হবে আমাদের ভাত আর হবে হচ্ছে বেগুন দিয়ে মায়া মাছের ঝোল আর কি কি হবে একটু ওয়েট করো বলছি আর হয়ে হবে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাগুলো একটু নরম নরম করে ভেজেছি যদিও আমার মুচমুচে উচ্ছে ভাজাই খেতে ভালো লাগে কিন্তু শ্বশুরের জন্য একটু নরম করেই ভাজা হয় আর এই দেখো বাবুর জন্য একটু সবজি সিদ্ধ দিয়ে ভাত নিয়েছি এখন যেহেতু রান্না করছি ওকে ভাত মেখে খাওয়ানোর সময় আমার নেই সেই কারণে একটু পেস্ট করে নেবো ভাতটা তাহলে ও তাড়াতাড়ি খেয়ে নেবে আমারও সময় কম লাগবে তো দেখো কথা বলতে বলতে রান্না হয়েও গেছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে একটু চাল কুমড়ো কেটে দিয়েছে শাশুড়ি বললো চাল কুমড়ো করতে তো চাল কুমড়ো এই ঘন্ট মতন করবো ইচ্ছে ছিল একটু ভাজা ভাজা মতন করবো কিন্তু যেহেতু একদম ঘনকুচি করে কেটে দিয়েছিল আর প্রচুর জল বেরিয়ে গেছিলো সেই জন্য ঘন্ট হয়ে গেছিলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমার যদিও ভাজা ভাজাই ভালো লাগে লবণ কেটে যদি হাতে সময় থাকে কেটে নিয়ে তারপর যদি লবণ মাখিয়ে রাখা হয় না তাহলে কিন্তু হচ্ছে ভাজা ভাজাই হয় এরকম ঘন্ট হয়ে যায় না বাই বাই আর এক হয়েছে এই বর্ষাকাল বর্ষাকাল মানেই জামাকাপুর মেলো আর তোলো তো স্নান করে জামাকাপুর মেলে দিয়ে এসেছিলাম তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় তো হুটোপাটা করে গিয়ে আবার কাপড়গুলো তুলে এই যে এরকমভাবে এখান দিয়ে মেলে দিয়েছিলাম শুক ভেজা তো এক জায়গায় জড়ো করে রাখলে কেমন একটা গন্ধ হয়ে যাবে তারপরে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আবার রোদ্দুর উঠলো তারপর রান্না ওদিকে বসিয়ে দিয়ে এসেই আবার এদিকে মেলতে চলে এলাম তো এখন ঝটপট করে ছাদে জামাকাপড়গুলো নিই অনেকগুলো জামাকাপড় জানো তো প্রতিদিনই আমার এত এত জামাকাপড় কাচতে হয় যেহেতু বাবু ছোটো আর তোমাদের দাদা অফিস যায় তো ওরও রোজ গেঞ্জি প্যান্ট সব কিছু দিতে হয় যেহেতু বাইরে যায় জামাকাপড় তো কাচতেই হবে আর এই বালিশটা বাবু নোংরা করে ফেলেছিল তাই বালিশটাও রোদ্দুরে দিয়েছি তো এবার নেমে যাচ্ছি তারপরে আমার দিকে রান্নাও বসানো আছে গিয়ে রান্নাটাও দেখতে হবে আর এই মাঝে রান্না করতে করতে আমার একটা স্বভাব আছে জানি না আর কারোর আছে কি না বা আমার এই স্বভাবটা দেখে কেউ কিছু বলবে কি না মানে আমার না রান্না করতে করতে কিছু খেতে ইচ্ছা করে যেটা রান্না করি সেটা তো খেতে পারি না তো মনে হলো যে কি খাই কী খাই খিদে পেয়েছে তারপর মনে পড়লো যে মা তো অনেক আমশক্ত দিয়েছিল পাঠিয়েছিল আমা আমার কাছে তো সেই আমশক্তগুলো বসে বসে খাচ্ছি এর আগে কিন্তু আমি আরও দুটো খেয়ে নিয়েছি তারপর ভিডিও করছি দেখেছো নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই বড় ছিল আর অনেকটাই মোটা তো যাই হোক বান্না সেরে সব কাজকর্ম সেরে ঘরে গিয়ে যখন নিজের খাওয়ার টাইম হল আমার আর মাছ খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে তাহলে কী করি তাহলে দুটো ডিমের পোচ বানিয়ে খাই তো দুটো ডিমের পোচ বানিয়ে নিয়েছি ভাতও নেবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি ডিমের পোস্টটা বানিয়ে খেয়ে নিই আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার পাশের ভাবে থেকো আমাকে সাপোর্ট করো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা